এক থেকে একশো পর্যন্ত কোন সংখ্যা খেলে আপনার মৃত্যু হবে? আপনার নাম? আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ। মামুনুর রশিদ ভাই কী করছেন? আমি বিজনেস করি। দেশে বাড়ি কোথায়? দেশে বাড়ি জামালপুর। জামালপুরে কী বিখ্যাত রয়েছে? জামালপুরে আমাদের ওখানে সবচেয়ে বিখ্যাত আছে পাট। পাটের জন্য জামালপুর বিখ্যাত। আমরা জানলাম যে জামালপুরে পাটের জন্য বিখ্যাত। দৈনিক নতুন সময়ে আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি ধাঁধা অনুষ্ঠান, আপনাদের এন্টারটেইনের জন্য এবং ভালো লাগার জন্য এই অনুষ্ঠান দেখা হয়। জি ইনশাল্লাহ অনেক দেখি। কেমন লাগে অনুষ্ঠান? ইনশাল্লাহ অনেক ভালো লাগে। আপনার জন্য আজকের প্রশ্ন, এক থেকে একশো পর্যন্ত কোন সংখ্যাটি আমরা খেলে মারা যাব? এক থেকে পাঁচ সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম এক থেকে একশোর মধ্যে কোন সংখ্যাটি খেলে আমরা মারা যাব। আপনি চেষ্টা করেছেন, পাঁচ সেকেন্ডের ভিতরে চেষ্টা করেছেন। এই চেষ্টাকে নতুন সময়ের টিম এবং এই গুগলি টিম সাধুবাদ জানাই। আপনার নাম? আমার নাম রাব্বিকা জান্নাত। রাব্বিকা জান্নাত কী করছেন এই মুহূর্তে? কিছু করছি না। দেশে বাড়ি কোথায়? টাঙ্গাইলে। টাঙ্গাইলে কী বিখ্যাত রয়েছে? মিষ্টি। মিষ্টির জন্য টাঙ্গাইল বিখ্যাত রয়েছে। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি ধাঁধা অনুষ্ঠান, আপনাদের এন্টারটেইনের জন্য এবং ভালো লাগার জন্য এই অনুষ্ঠান দেখা হয়? না দেখা হয় না। দেখা হয়নি। আপনার জন্য আজকে প্রশ্ন, এক থেকে একশো পর্যন্ত কোন সংখ্যা খেলে আপনার মৃত্যু হবে? আমি আবারও বলছি, এক থেকে একশোর পর্যন্ত কোন সংখ্যা খেলে আপনার মৃত্যু হবে? কোন সংখ্যা খেলে আপনার মৃত্যু হবে? অবশ্যই পাঁচ সেকেন্ডে বলতে হবে। শুরু করছি এখন থেকে। বিশ। বিশ খেলে মৃত্যু হবে না। জিরো। পাঁচ সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম এক থেকে একশো পর্যন্ত কোন সংখ্যা খেলে আপনার মৃত্যু হবে, আপনি বলেছেন বিশ। সেটা কীভাবে মৃত্যু হবে বলেছেন? আপনি বলেছেন বিশ, ঠিক আছে আমি উত্তর নিলাম, আপনি আমাকে বলতে হবে কীভাবে বিশকে বিশের সাথে আর কি মিলিয়ে ফেলেছি। আমি বলেছিলাম যে এক থেকে একশো সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা খেলে আপনার মৃত্যু হবে, আপনি বলেছেন বিশ, এবং আমিও বলতে চাই দাদা সঠিক উত্তর ছিল বিশ। আপনার জন্য রয়েছে নতুন সময়ের পক্ষ থেকে গিফট। নতুন সময়কে কিছু বলার আছে? নতুন সময় আসলে সবার লাইফটা অনেক বেশি ভালো হোক, সবাই নিজের ফিটনেস নিয়ে ভাবুক, এটা আমার সবার কাছে একটা এক্সপেকটেশন। দুনিয়াতে আসলে শুধু খাওয়াটাই সব কিছু না, নিজেকে সুস্থ সুন্দর ফিট রাখতে হবে। তো আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।